দেখো এই অঙ্কটাকে বুঝতে হবে এই অঙ্কটা তো কী বলছে আগে দেখা যাক এটা একটু অন্য টাইপের অঙ্ক আছে আমি কিছু বেছে হয়েছে অঙ্ক তোমাদের বলাচ্ছি সব অঙ্ক করে দেওয়া কখনোই সম্ভব নয় তো অবশ্যই আমি যেটা বারবার বলছি যে অঙ্ক তোমার বাড়িতে প্র্যাকটিস করো উদাহরণ অঙ্কগুলো অবশ্যই করবে ঠিক আছে তো দেখবো ওই ধরনের অঙ্কই তোমাদের কী পড়ে তোমাদের এক্সারসাইজে দেওয়া আছে ঠিক আছে হ্যাঁ এবার তারপরে যদি অসুবিধা হয় অবশ্যই আমাদের মাই পার্সালা ডট ইনে এ গিয়ে সাইডে গিয়ে তোমরা কমেন্ট করবে কমেন্ট বক্স জানাবে সেখানে কী প্রবলেম তোমাদের হচ্ছে আমরা অবশ্যই সেগুলোকে আমরা সমাধান করবো ঠিক আছে তো আসা যাক এবার নেক্সট অঙ্ক ঢুকঢুকে পড়ি আমরা কী বলছে বলছি একটি গাছের উচ্চতা প্রতি বছর কত করে বৃদ্ধি পাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে ওকে তো গাছটির বর্তমান উচ্চতা কত আঠাশ দশমিক আট মিটার হলে দু বছর আগে গাছটির কত উচ্চতা ছিল দেখো প্রথম হচ্ছে অঙ্কটা বোঝার আগে তোমাকে কি করতে হবে তোমাকে লিখে ফেলতে হবে যে কি কি বলে দিয়েছে দেখো বৃদ্ধির হার বেশি মাথা খামিয়ে লাভ নেই তো যেটা বলেছে সেটা লিখে ফেলে ঠিক আছে তো বৃদ্ধির হার তো বৃদ্ধির হার ব্যাকেটে আর টু কত টোয়েন্টি পার্সেন্ট সিম্পল লিখে ফেললাম আচ্ছা বর্তমান উচ্চতা বর্তমান উচ্চতা মানে প্রেজেন্ট কি ভ্যালুটা আছে ঠিক আছে বর্তমান উচ্চতা বা প্রেজেন্ট হাইট তো বর্তমান উচ্চতা তো ব্যাকেটে আমরা কী দিয়ে দেবো পি দিয়ে দেবো ঠিক আছে পি সেল কত না আঠাশ দশমিক আট মিটার তাই তো আচ্ছা এবার সময় তাহলে সময় কত বছর সময় ব্যাকেটে এন ইনি সালটা কত দু বছর ঠিক আছে ইনি স্টু কত হচ্ছে তোমার বছর ঠিক আছে তাহলে বছর আগে উচ্চতা কত ছিল দেখো কি পার করতে হবে বছর আগে ঠিক আছে তো আগে যদি আমরা করতে চাই তাহলে কী করতে হবে জিনিসটা দেখো ফর্মুলা তোমার একই পড়ে যাবে ঠিক আছে তার মানে আগে উচ্চতা ছিল তাহলে উচ্চতা হচ্ছে তোমার যেটা বলছিলাম এ পিজিক্যাল টু পি ইন্টু যেহেতু বৃদ্ধি পাচ্ছে তাহলে ওয়ান প্লাসই হয়ে যাবে আর বাই হান্ড্রেড হোল টু দি গ এন যেটা বসছিল বসে দেখো এবারে বসাও জিনিসটা তাহলে পি কত মানে এখন উচ্চতা কত আমার এখন উচ্চ হচ্ছে আঠাশ দশমিক আট মিটার কত আছে আঠাশ দশমিক আট মিটার তাহলে আঠাশ দশমিক আট বসাও তুমি আঠাশ দশমিক আট ওয়ান প্লাস কত করে বৃদ্ধি পাচ্ছে বলো তো বৃদ্ধি পাচ্ছে তোমার টোয়েন্টি পার্সেন্ট করে বৃদ্ধি পাচ্ছে তাহলে আর এ জায়গায় কত বসিয়ে দেবো টোয়েন্টি বসিয়ে দেবো টোয়েন্টি বাই হান্ড্রেড হোল্ড টু দি পাওয়ার এন আর এইখানে এনের কাছে একটা কেস আছে কীরকম কেস হ্যাঁ এনটা তো দু বছর কিন্তু প্রবলেম হচ্ছে এখানে বলেছিল দু বছর আগে মানে ব্যাকে যাচ্ছে টাইম কোথায় যাচ্ছে টাইম হচ্ছে ব্যাকে মানে দু বছর আগে কত ছিল ভবিষ্যতে কত হবে নয় দু বছর আগে কত ছিল তো সময়কে যদি তোমার ব্যাকে নিয়েছিল সময়কে কোথায় মাইনাস করতে হবে তাহলে এখানে বসে দেবো এনের জায়গায় মাইনাস নেই কথাটা বুঝতে পারলে কিনা তাহলে এখানেই কিন্তু অঙ্কটার মধ্যে লুকিয়ে লুকিয়েছিল ঠিক আছে তাহলে এটি হচ্ছে মেন পয়েন্ট যে দু বছর আগে ব্যাপারটা কি মানে সময়টাকে তোমাকে তাকে মাইনাস এনে যাচ্ছে মানে কত ছিলো তোমাকে আগের কথা তুমি ভাবছো দু বছর আগে কত ছিল তাহলে ওই জন্য এনটা কী করবে এনটাকে মাইনাস করে দেবো ঠিক আছে এখন থেকে মাইনাস হয়ে যাচ্ছে তাহলে এন তাকে এখন কত হচ্ছে মাইনাস টু ওকে তো এটা বসিয়ে দিলাম সিম্পল ব্যাপার এবার এইটা তোমাকে ক্যালকুলেশানটা করতে হবে কীরকম করে দেবো দেখো সিম্পল ব্যাপার আঠাশ দশমিক আট ইন্টু তাহলে এটার তো কত হচ্ছে ধরো একশো কুড়ি বাই একশো হয়ে যাচ্ছে বাই হোল্টু দিবার মাইনাস টু হয়ে যাচ্ছে এবার কেসটা কি হয়ে যায় বলো তো তাহলে আটাশ দশমিক আট ইন্টু দেখো মাইনাস টু আছে যদি আমরা উল্টে দিই তাহলে কত হয়ে যাচ্ছে একশো বা একশো কুড়ি এর স্কোয়ার হয়ে যাবে উল্টে দিলাম না তখন সূচকের অঙ্ক মনে করো সূচকের অঙ্ক এরকম ছিল কিন্তু যখন মাইনাসটা প্লাস করে দেবো পাওয়ারটা তখন কী হচ্ছে যেমন একটা ভনা অংশ হলে উল্টে যাবে ঠিক আছে তো মানুষকে প্লাস করলাম তো ভগ্নাংশ উল্টে গেল তোমার এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে আঠাশ দশমিক আট ইন্টু একশো ইন্টু একশো স্কোয়ারের জন্যে আর নিচে একশো কুড়ি ইন্টু একশো কুড়ি এবার এটা ক্যালকুলেশন করলে তোমার উত্তরটা বেরিয়ে যাবে ওকে ব্যাপারটা এবার এই গুণভাগটা অবশ্যই তোমার নিজেরা করবে ঠিক আছে গুণভাগটা আমি নিশ্চয়ই করে দেবো না গুণভাগটা তোমাদের নিজেকে করতে হবে ওকে এটা করলে যেটা মানে এটা করলেই তোমার ক্যাল মানে মেন উত্তরটা তোমার বেরিয়ে যাবে যে আগে কত উচ্চতা তোমার ছিল ব্যাস অঙ্ক হয়ে গেল ওকে বুঝতে পারলে ব্যাপার নিশ্চয়ই আশা করি কোনো অসুবিধা নেই যদি এর পরেও যদি কোনো অসুবিধা থাকে যদি বুঝতে অসুবিধা বলবে আমরা অবশ্যই জানিয়ে দেবো ওকে দেখো এই অঙ্কটা আমরা আসছি ষোলোর ডাগের এ তিনের অঙ্ক দেখো বাকি যে লেখকগুলো অঙ্কগুলো আছে না সেগুলো খুবই সহজ অঙ্ক জাস্ট ক্যালকুলেশন করবে হয়ে যাবে ঠিক আছে মানে সেরকম কিছু অঙ্ক নেই মানে এই ধরনের অঙ্ক হবে মানে মানে তোমরা যদি আগের চ্যাপ্টারটা মানে সিক্স পয়েন্ট ওয়ান যদি অঙ্কগুলো করে থাকো ঠিকঠাক করে তো এখানকার অঙ্কগুলো সেম অঙ্ক বললাম জাস্ট কপি বেস্ট হয়ে যাবে ফর্মুলার জায়গায় ঠিক আছে তো ওই জন্য আমি আর অঙ্কগুলো করা যাচ্ছি না তো ম্যাক্সিমাম অঙ্ক একই ধরনের বেশি অঙ্ক নেই ওখানে তো অবশ্যই তোমরা চেষ্টা করো না পারলে অবশ্যই তো আমি তো আছি অলরেডি ওকে তো এবার আমরা শর্ট কোশ্চেন থেকে আসি দেখো শর্ট কোশ্চেন উপর বেশি করে জোর দেবে কারণ শর্ট কোশ্চেনের জন্য তোমাদের মাধ্যমিক অনেকটা নাম্বার বরাদ্দ হয়ে আছে তো শর্ট কোয়েশ্চেন কিন্তু ভালো করে দেখতে হবে ওকে তো আমরা সিক্সটিন পয়েন্ট এ এর তিন অঙ্কটা দেখছি দেখো ভালো করে একটি গ্রামের বর্তমান জনসংখ্যা কত বলে দিয়েছে পি বলে দিয়েছে ঠিক আছে তো প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কত টু আর পার্সেন্ট দেখো এখানে কত হচ্ছে টু আর পার্সেন্ট হলে এন বছর পরে জনসংখ্যা কত হবে দেখো এখানে ডাইরেক্ট করে দেবো একবার তো আমরা তো এখানটা করে রাফে ক্যালকুলেশন করতে পারো রাফ হচ্ছে কত বর্ত মানে কি এন বছর পরে জনসংখ্যার ফর্মুলা কি এ ফিজিক্যাল টু পি ইন্টু এ ফিজিক্যাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দি গে এটা রাফি লিখে রেখে দেবে ঠিক আছে বুঝতে তোমার সুবিধা হবে তো কিন্তু এটা এখানে বসাবে না কেমন তাহলে কি হচ্ছে এন বছর পরে জনসংখ্যা হবে তাহলে এন বছর পরে জনসংখ্যা সমান কি হবে এন বছর পরে জনসংখ্যা তাহলে লিখে দেবে এখানটা করে এন বছর পর জনসংখ্যা এন বছর পরে জনসংখ্যা কেসটা কি হচ্ছে তাহলে পি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস হ্যাঁ এখানে কিন্তু আর বসানো যাবে না কেন কারণ এখানে সুদের হার আর পার্সেন্ট দেওয়া নি কত আছে সুদের হার দেওয়া আছে টু আর পার্সেন্ট তাহলে টু আর টু আর বাই হান্ড্রেড হোল টু দিবার কথা হোল টু দিবার ব্যাস অঙ্ক হয়ে গেল এটুকুই অঙ্ক জাস্ট টুকু ক্যালকুলেশন করে নাও ঠিক আছে কী দেওয়া আছে না টু আর এটা যাবে টু ফিফটি ওয়ান প্লাস কত হচ্ছে আর বাই ফিফটি আর বাই ফিফটি হোল টু দি পারেন ব্যাস এটা তোমার অ্যান্সার দেখে নাও মিলিয়ন আপ টোয়ানি আশা করি কোনো প্রবলেম না খুবই সহজ অঙ্ক ঠিক আছে শর্ট কোয়েশ্চেন এক নম্বরের অঙ্ক তো এই হচ্ছে ব্যাপার আশা করি বুঝতে পেরেছ দেখো এটা অনেকটা একই অঙ্ক মানে একই ধরনের অঙ্ক সোলটাকে চার অঙ্ক তো এটা কী বলেছে দেখো একটি মেশিনের বর্তমান মূল্য ক টাকা পি টাকা একটি মেশিনের বর্তমান মূল্য ক টাকা বলে দিয়েছে সরি এটা পি না টুপি টাকা হবে একটি মেশিনের বর্তমান মূল্য ক টাকা টুপি টাকা ঠিক আছে টুপি এবং প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কথা বলেছে টু আর পার্সেন্ট প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার কথা বলেছে তোমার টু আর পার্সেন্ট হলে টুয়েন বছর পরে জনসংখ্যা কত হবে দেখো একটি মেশিনে বর্তমান মূল্য টুপি টাকা প্রতি বছরের জনসংখ্যা বৃদ্ধির হার আর পার্সেন্ট এন বছর পরে জনসংখ্যা কথা হবে সেম টু সেম আমি কপি করে দেবো ঠিক আছে তাহলে লিখে দেবো এন বছর পরে জনসংখ্যা কি লিখে দেবো এন বছর পরে এন বছর পরে কত হবে জনসংখ্যা হবে জনসংখ্যা হবে কত সেটা সিম্পল ফর্মুলা যেটা কী ছিল পি ইন্টু দেখো এ বিজিক্যালটা কথা ছিল পি ইন্টু পি মানে কত পি মানে হচ্ছে আমার এখানে টুপি এখানে কিন্তু বর্তমান কত বর্তমান কিন্তু পি না বর্তমানে টুপি ঠিক আছে তাহলে এটা হয়ে গেল তোমার পি এর যে টুপি বসে গেল তাহলে ওয়ান প্লাস আর আর এখানে কত আর এখানে হচ্ছে টু আর দেখো ভালো করে এখানে কিন্তু আর নয় এখানে কত টু আর তাহলে ওয়ান প্লাস টু আর বাই হান্ড্রেড হোল টু দিবার কত এন এন এর ফর্মুলা কি দেখো এনটা কী রয়েছে এনটা কিন্তু এন নয় এখানে কি আছে টু এন মাথায় টু এন বসে দাও ব্যাস অঙ্ক তোমার শেষ ব্যাস এটুকুই হচ্ছে তোমার ব্যাপার এবারে দেখো ক্যালকুলেশন করা যায় কি না ঠিক আছে ক্যালকুলেশন করা গেলে করবে না গেলে করবে না একটুখানি করা যাবে যে টুপি আছে না ওয়ান প্লাস দেখো কত আছে মানে এখানে টু টু কেটে যাচ্ছে তাহলে কত হচ্ছে আর বাই ফিফটি হোল টু দিবার কত টু এন ব্যাস এটু উই এটি হচ্ছে তোমার অ্যান্সার ব্যাস হয়ে গেল তা টু এন বছর পরে জনসংখ্যা কত হবে টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই ফিফটি হোল টু দিবা বা টু এন দেখো কত ইজি অঙ্ক অঙ্কের মধ্যে কিছুই নেই খালি তোমাদের একখানেই ফর্মুলা লাগবে সেটা কি এফ ইজ ইকাল টু পি এ বা এ যাচ্ছে বলতে পারো ওয়ান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দিবার কত এন ব্যাস এটুকুই জাস্ট ফর্মুলা আর কিছু না যেটা চক্রবৃদ্ধি সুদে লেগেছিল এবং এখানেও রাখবে কিছু চেঞ্জ নেই ওকে তো আশা করি বুঝতে পারছো কোনো অসুবিধা নেই আচ্ছা তাহলে এখানে একটুখানি প্রবলেম হয়ে গেছে অঙ্ক ঠিক আছে অঙ্ক কিছু অসুবিধা নেই অঙ্ক যা আছে সেম সেম হবে ঠিক আছে এখানে শুধু অনেকটা মিস্টেক হয়ে গেছে কি এখানে মেশিনের মূল্য আছে মেশিনের বর্তমান মূল্য বই দেখো মেশিনের মূল্য আছে ঠিক আছে আমি এখানে দা মানে মিস্টেক করে কী জনসংখ্যা লিখে বলে ঠিক আছে এখানে তাহলে প্রতি বছর প্রতি বছর জনসংখ্যা এটা জনসংখ্যা না লিখে মেশিনের মূল্য লিখে দাও ঠিক আছে এটা শুধু মেশিনের মূল্য হবে কিছু চেঞ্জ নেই অঙ্ক কিছু প্রবলেম হবে না ঠিক আছে প্রতি বছর মেশিনের মূল্য এখানে হ্রাস ছিল মেশিনের মূল্য বৃদ্ধি না এখানে হ্রাস ছিল ঠিক আছে তাহলে হ্রাসের হার হ্রাসের হার ছিল কথা টুয়েলভ পার্সেন্ট হলে তাহলে টুয়েলভ বছর পরে জনসংখ্যা না হয় মেশিনের মূল্য কত হবে কী হবে মেশিনের মূল্য টুয়েলভ বছর পরে মেশিনের মূল্য কত হবে তো মেশিনের মূল্য কত হবে ঠিক আছে সিম্পল ব্যাপার তাহলে টুয়েলভ বছর পরে তাহলে মেশিনের মূল্য কত হবে দেখলে কিন্তু টুয়েলভ বছর পরে মেশিনের মূল্য হবে টুয়েলভ বছর পরে মেশিনের মূল্য নিশ্চিত মূল্য কত হবে দেখো সিম্পল ব্যাপার যা আছে সেম হয়ে যাবে শুধু একটা হ্রাস হয়েছিল এটা মাইনাস করে দাও ব্যাস অঙ্ক হয়ে গেল এটা শুধু মাইনাস করে দাও ক্লিয়ার ব্যাপারটা কিছু চেঞ্জ নেই ব্যাস যা আছে সেম সেম ঠিক আছে ওকে দেখো তো এই অঙ্কটা একটু দেখা যাক ঠিক আছে তো এই অঙ্কটা কী বলছে পরের রঙ মানে শতধায় এক রকম করে চলে আসছে ঠিক আছে দেখো চারশো টাকার দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত সিম্পল ব্যাপার যা দেওয়া আছে হয় টুকে ভ্যালু হোক করে কী কী বলেছে চারশো টাকা তার মানে এটা কি এটা হচ্ছে তোমার আসল তাহলে আসল সিম্পল হয়ে গেল আসল পি হয়ে গেল কত টাকা চারশো টাকা ওকে আসল হয়ে গেল কত টাকা চারশো টাকা ওকে আচ্ছা সমূল চক্রবৃদ্ধি মানে অ্যামাউন্ট বা এফ লিখতে পারো সমূল চক্রবৃদ্ধি অ্যামাউন্ট বা এ দিকে দাও কত হচ্ছে চারশো একচল্লিশ টাকা চারশো একচল্লিশ টাকা ঠিক আছে সিম্পল হয়ে গেল আচ্ছা এবার কী বলেছে তোমার বছর মানে টাইমটা কত দু বছর তাহলে সময় সময় এন রিকাল্ট কত টু ইয়ার্স সময় এনটা হচ্ছে টু ইয়ার্স তার মানে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত তাহলে হার চেয়েছে ঠিক আছে তাহলে কি চেয়েছে তোমার সুদের হার সুদের হার আর ইসিকাল টু কত তোমার আটটা জানতে চাইছে তো সিম্পল ব্যাপার বসিয়ে দাও তাহলে কী বলেছে দেখো তাহলে এটা বৃদ্ধি পাচ্ছে না চারশো টাকা ছিল হয়েছে বলতে চারশো একচল্লিশ টাকা তাহলে বৃদ্ধি পাচ্ছে তাহলে প্লাসই হবে সিম্পল ব্যাপার তা লিখে ভালো তাহলে আমার ফর্মুলাটা কী ছিল অ্যামাউন্ট বা এফ বা এ বলতে পারো পিও এফও বলতে পারো পি ইন্টু কী ছিল ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু বার এন জাস্ট বসিয়ে দাও এখন অ্যামাউন্ট মানে পরে কত টাকা হয়েছে চারশো একত্রিশ টাকা হয়েছে বুঝতে পারলে কত হচ্ছে তোমার চারশো একচল্লিশ টাকা চারশো একচল্লিশ কাটা করে বসিয়ে দাও পি কত ছিল তোমার আগে কত টাকা ছিল প্রেজেন্ট ভ্যালু কত ছিল চারশো টাকা ছিল ঠিক আছে চারশো টাকা ওয়ান প্লাস আর আর কত আর হচ্ছে তোমার সুদের হার আটটা তোমাকে জানতে চাইছে আটটাই তোমার জানতে চাইছে আর বাই হান্ড্রেড হোল তো বল কত দু টু মানে দেখো দু বছর পরে ক্লিয়ার ব্যাপারটা তো এবারে অঙ্কটা করা যাক দেখা যাক কী বলতে চাইছে ঠিক আছে তাহলে সিম্পল ব্যাপার চারশো একচল্লিশ আচ্ছা দেখো এখানে কী করে করবে বলো তো এখানে যেটা করবে সেটা হচ্ছে চারশো একচ চারশো টাকা পেট চলে আসো তো চারশো একচল্লিশ চারশো হয়ে যাচ্ছে গুণ হয়েছে যায় এখানে ভাগ হয়ে যাচ্ছে না তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার হয়ে গেল ক্লিয়ার ব্যাপারটা আশা করি বুঝতে পারছো কোনো অসুবিধা নেই ওকে এবার তারপরে আসছি দেখো তারপরে একটু জাস্ট উল্টে লিখে দাও কী লিখবে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল স্কোয়ার ইজিক্যাল টু কত লিখবে ইজিক্যাল টু চারশো একচল্লিশ বাই চারশো লিখে দাও ঠিক আছে আচ্ছা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এবার স্কোয়ারটা ইপে গেল রুট হয়ে যাচ্ছে না তাহলে রুট অফ চারশো একচল্লিশ বাই চারশো একটা কথা বলে দিই দেখো এখানে যেহেতু স্কোয়ার আছে না তাহলে এপাশে পাশে গেলে রুট তো হবে সেসব কিন্তু প্লাস মাইনাসও বসবে কিন্তু আমরা কেন মাইনাসটা নেবো না প্লাসটা নেবো কারণ মাইনাসটা এই কারণে নেবো না মাইনাসটা যেন টাকা কখনো ঋণাত্মক হতে পারে না ঠিক কিনা তাহলে টাকা ঋণাত্মক হতে পারে না ওই জন্য আমরা মাইনাসটা নেবো না তাহলে প্লাসটাই নিয়ে কাজ করবো ঠিক আছে তো কিন্তু যেহেতু দীঘার সমীকরণ সূত্র অনুযায়ী কিন্তু দীঘার সমীকরণ নিয়ম অনুযায়ী কী হবে এটা ওখানে গিয়ে প্লাস মাইনাস হচ্ছে তাহলে প্লাস মাইনাস মানে এখানে প্লাস মাইনাস মানে একটা বসবে ঠিক আছে কিন্তু আমরা প্লাসটা নেব মাইনাসটা নেব না কারণ হচ্ছে টাকা কখনো কারো মাইনাস হয় না কখন কেউ বলেন যে মাইনাস পাঁচ টাকা মাইনাস দু টাকা এটা কখনো হয় না ঠিক কিনা তো টাকা সবসময় পজিটিভই হয় ঠিক আছে যেহেতু এটা টাকার ব্যাপার দেখো টাকা হিসেবে করছি আমরা তাহলে প্লাসটাই শুধুমাত্র নেবো মাইনাসটা আমরা অ্যাকসেপ্ট করবো না ক্লিয়ার ব্যাপারটা আসলে বুঝতে পারছো এই ছোট ছোট জিনিসগুলো জেনে রাখতে হবে তোমাদের ঠিক আছে তা দেখো

তাহলে আর বাই হান্ড্রেড আমি এখানে করে দিচ্ছি কেমন দেখো ভালো করে তাহলে আর বাই হান্ড্রেড ইজিক্যাল টু কত আর বাই হান্ড্রেড ইজকাল টু ওয়ান বাই কুড়ি তাহলে ওয়ান বাই কুড়ি দেখো জিরো জিরো কেটে গেলো ওকে টু পাঁচে টু ফাইভ যে টেন ঠিক আছে তাহলে আর বাই ফাইভ ইজকেল টু ওয়ান হয়ে গেল তাহলে আর ইজিকাল টু কত ফাইভ তাহলে সুদের হার কত হয়ে গেলো সুদের হার হয়ে গেল ফাইভ পার্সেন্ট আশা করি অঙ্কটা বুঝতে পেরেছি কোনো অসুবিধা নেই খুব সহজ অঙ্ক ঠিক আছে আশা করি কোনো প্রবলেম হবে না প্রবলেম হওয়ার কথা হবে না ঠিক আছে হ্যাঁ তবু যদিও তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমাদের মাই মাইকর্সো ডট ইনেকে কমেন্ট বক্স থেকে জানাবে তার জন্য তো আমরা আছি অলরেডি ঠিক আছে ওকে আচ্ছা দেখো আমি পরবর্তী অঙ্কটা দেখো সতেরো টাকার পাঁচের অঙ্কটা তো আমি তো প্রত্যেকদিন অঙ্ক করে যাই তো আজকে যেটা তোমাদের কাজ থাকবে যেটা স্পেশালি কাজ সেটা হচ্ছে এই অঙ্কটা তোমার থেকে করে নিয়ে আসবে ঠিক আছে দেখবো কতজন তোমরা অঙ্কটা পারছো বা কতজন তোমরা অ্যাটেন্ড করছো ঠিকঠাক করে ঠিক আছে তো অবশ্যই না পারলে তো করে দেবো শেষ পর্যন্ত কিন্তু দেখবো তোমাকে বাড়িতে চেষ্টা করে এই অঙ্কটা পারছো কিনা অবশ্যই বাকি অঙ্কগুলো চেষ্টা করবে কিন্তু এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক এই অঙ্কটা করবে ঠিক আছে দেখবো কিরকম তোমরা করছো কিরকম তোমাদের পারফরমেন্স ওকে জানাবে আমাদের কমেন্ট বক্সে কীরকম তোমরা সলিউশনটা করছ তোমরা অবশ্যই জানাবে যে কত উত্তর হচ্ছে জিনিসটা ঠিক আছে আর রিলেভারেট করে তো ভালোই হবে ওকে তো আজকে আমরা এই পর্যন্ত তৈরি করছি আজকে এই পর্যন্ত আমরা শেষ করছি এবং পরবর্তী চ্যাপ্টার আমরা পরের দিনে স্টার্ট করবো ওকে তো আশা করি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের যেটা কাজ হচ্ছে কি বেশি বেশি করে দেখো যেগুলো বুঝতে পারছো না আর কী করবে বন্ধুদের মাধ্যমে তোমরা জিনিসটাকে শেয়ার করবে যাতে তুমি ছাড়াও আরও সবাই জানতে পারে ওকে ধন্যবাদ